জীবনে প্রথম আজকে ইসলাম মাছের বাজারে বাজার করতে। এর আগে আমার বাজার করার অভিজ্ঞতা নেই, তাই আমি একা একা বাজার করতে গেছি প্রথমবার। দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া কিন্তু মাছ আছে, ছোট বড় বিভিন্ন সাইজের অনেক ধরনের কিন্তু এখানে মাছ আছে। আমি ভাবলাম যে কি ধরনের মাছ নেবো, কোনটা নিলে ভালো হয়, আমি কিন্তু কনফিউজে পড়ে গেছি। তাই ভাবলাম যে অন্য মাছ না নিয়ে আমি তেলাপিয়া মাছ নিতে পারি, কারণ মাছের প্রচুর কিন্তু দাম এখানে। আমি যেটা বলি যে আমাদের এখানে দুটি সাইজের তেলাপিয়া আছে, একটি হচ্ছে একটু বড় সাইজ, একটু ছোট সাইজ। বড় সাইজটা হচ্ছে 200 টাকা কেজি, ছোট সাইজটা হচ্ছে 170 টাকা কেজি ছিল। আমি ভাবলাম যে ছোট না নিয়ে বড়টা নিই, 2 কেজি প্লাস। আমি 3 পিস মাছ দিল, 3 পিস মাছ হচ্ছে 2 কেজি 100 কত গ্রাম জানি, দাম লাগলো 430 টাকা। আমি মাছ নিলাম, মাছ নিয়ে ওনাকে বললাম যে এই মাছগুলো আপনি আমাকে কেটে দেন, ছোট ছোট করে পিস করে দেন। আমি বিভিন্ন মাছ আছে দেখতে পাচ্ছেন, আলন্তিকা, পাঙ্গাস, বিভিন্ন ধরনের মাছ। পাঙ্গাস মাছ যেহেতু আমরা খাই না, সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়াটাই ভালো। আমরা যেহেতু অনেক কাটার এক্সপিরিয়েন্স আছে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমাকে কেটে দিচ্ছে এবং কি উপরে যে আঁশগুলো আছে সেগুলো তুলে দেবে এবং কি ছোটো ছোটো পিস করে দেবে। এগুলা যে কোনো আপনারা মাছ নেন এদেরকে বললে এরা কিন্তু এইভাবে করে কেটে দেবে এবং ছোটো ছোটো পিস করে দেবে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মাছের বাজারে মাছের যে দামে এই দামে কিন্তু মুরগি নিতে পারি আমরা, বিভিন্ন মুরগি, আপনারা দেশি মুরগি বা বিদেশি মুরগি, একটু দামটা বেশি, কিন্তু যেমন 170 টাকা ছোটো তেলাপিয়া সাইজ ছিল, আপনার 160-170 টাকা কিন্তু ব্রয়লার মুরগিরও কেজি ছিল। ব্রয়লার মুরগির থেকে আমার মাছটা একটু ভালো লাগে, তাই ভাবলাম যে ব্রয়লার মুরগি না নিয়ে মাছটা নেওয়াটাই ভালো হবে, কারণ ব্রয়লার মুরগিটি খাইতে আমার অত খুব বেশি একটা স্বাদ লাগে না। সেক্ষেত্রে আমি মাছ নিলাম, মাছগুলো ছোটো ছোটো করে পিস করে নিলাম। আজকে আমি চাচ্ছিলাম যে ছোটো ছোটো মাছ নেবো, কিন্তু বাজারে ছোটো ছোটো মাছ ছিল না, তাই আমি এইসব মাছগুলো নিলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন।